শান্তি। 17/11/2023 প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, বাবার গলার হার হওয়ার জন্য জ্ঞান যোগের রেস করো। তোমাদের ফার্স্ট মানে দায়িত্ব হলো সারা দুনিয়াকে বাবার পরিচয় দেওয়া। তাহলে বাবা কি বলল, বাবার গলার হার হওয়ার জন্য কি করতে হবে, জ্ঞান যোগের রেস করতে হবে। আমাদের দায়িত্ব হলো পুরো দুনিয়াকে বাবার পরিচয় দেওয়া। প্রশ্ন, কোন আনন্দে সদা থাকো তাহলে অসুখও ঠিক হয়ে যাবে? উত্তর, জ্ঞান আর যোগের মস্তিতে থাকো। এই পুরানো শরীরে চিন্তন করো না। যত শরীরে বুদ্ধি যাবে, লোভ রাখবে, তত আরও অসুখ চলে আসবে। এই শরীরকে সাজানো, পাউডার ক্রিম আদি লাগানো, এগুলো হলো সব ফালতু শৃঙ্গার। তোমাদের নিজেকে জ্ঞান যোগে সাজাতে হবে, এটাই তোমাদের সত্যিকারের শৃঙ্গার। তাহলে বাবা কি বললো, যত শরীরে বুদ্ধি যাবে, লোভ রাখবে, তত আরও অসুখ বাড়বে। এই শরীরকে সাজানো, পাউডার ক্রিম আদি লাগানো, এগুলো সব ফালতু শৃঙ্গার। তো তোমরা নিজেকে জ্ঞান যোগে সাজাও, এটাই তোমাদের সত্যিকারের শৃঙ্গার। গীত, জো পিয়াকে সাথে উসকে লিয়ে বরসাতে। ওম শান্তি। যে বাবার সাথে আছে, এখন দুনিয়ায় বাবা তো অনেক, কিন্তু সেই সব বাবারও রচয়িতা একজনই, সেই জ্ঞানের সাগর। এটা নিশ্চয় বুঝতে হবে যে পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর, জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। সদ্গতি মানুষের তখনই হবে যখন সত্যযুগের স্থাপনা হবে। বাবাকেই সদ্গতিদাতা বলা হয়। যখন সঙ্গমের সময় হবে, তবেই তো জ্ঞান সাগর এসে দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যায়। সবথেকে প্রাচীন হলো ভারত। ভারতবাসীদের নামেই 84 জন্ম গাওয়া হয়। নিশ্চয় যে মানুষ প্রথমে প্রথমে আসবে, তারাই 84 জন্ম নেবে। দেবতাদের 84 জন্ম বলে, তো ব্রাহ্মণেরও 84 জন্ম বলে। মুখ্য কহি উঠায়া যাতা, তার মানে মুখ্য যার যে মুখ্য যে দেবী দেবতা ধর্ম, তাদেরই এখানে 84 জন্মের কথা বলা হয়। এই কথাগুলোকে কেউ জানে না। নিশ্চয় ব্রহ্মা দ্বারাই সৃষ্টি রচে। প্রথমে প্রথমে সূক্ষ্ম লোক রচনা হয়, তারপরে স্থূল লোক। এটা বাচ্চারা জানে, সূক্ষ্ম লোক কোথায়, মূল লোক কোথায়। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, একেই ত্রিলোক বলা হয়। যখন ত্রিলোকীনাথ বলো, তাহলে তার অর্থও চাই না? তো বাবা বলছে, বাস্তবে ত্রিলোকীনাথ এক বাবাকেই বলা যায়, আর সবাই তার বাচ্চা। এখানে তো অনেক মানুষেরও নাম ত্রিলোকীনাথ, শিব, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর আদি আদি, এগুলো মানুষেরই নাম রেখে দেয়। তো এগুলো সব নাম ভারতবাসীরাই নিজের উপর রাখে। ডবল নামও রাখে, রাধা, রাধে কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ। এখন এটা তো কেউ জানে না যে রাধা আর কৃষ্ণ আলাদা আলাদা ছিল। তারা এক রাজত্বে, সে এক রাজার প্রিন্স ছিল, রাজাইর এক রাজধানীর রাজকুমার ছিল, কে, কৃষ্ণ। আর রাধা অন্য রাজধানীর রাজকুমারী ছিল, প্রিন্সেস ছিল। এটা এখন তোমরা জানো যে ভালো ভালো যারা বাচ্চা, তাদের বুদ্ধিতে ভালো ভালো পয়েন্ট ধারণ হয়। যেরকম ডাক্তার যে ভালো হুঁশিয়ার হবে, তার কাছে তো অনেক ওষুধের নাম থাকে। এখানেও এই নতুন নতুন পয়েন্ট অনেক বেরোতে থাকে, দিন প্রতিদিন ইনভেনশন হতে থাকে। যার ভালো প্র্যাকটিস থাকবে, সে নতুন নতুন পয়েন্ট ধারণ করতে থাকবে। ধারণ যদি না করে, তো মহারথীদের লাইনে তাকে আনা যাবে না। সারা ব্যাপারটাই বুদ্ধিতে, আর ভাগ্যেরও ব্যাপার এখানে। এটাও ড্রামায় আছে না, ড্রামাকেও কেউ জানে না। এটাও বোঝে কর্মক্ষেত্রে আমরা পার্ট বাজাই, কিন্তু ড্রামার আদি মধ্য অন্তকে যদি না জানে, তার মানে কিছুই জানে না। তোমাদের তো সব কিছু জানতে হবে। বাবা এসেছে, বাচ্চাদের, বাচ্চারা এটা জেনেছে। তো বাচ্চাদেরও কী দায়িত্ব, যে অন্যকেও বাবার পরিচয় দেওয়া, সারা দুনিয়াকে বলা তার দায়িত্ব, যে যাতে অন্য কেউ না বলতে পারে যে আমি তো জানতামই না। তোমাদের কাছে অনেকে আসবে, লিটারেচার আদি অনেক নেবে। বাচ্চারা শুরুতে সাক্ষাৎকারও অনেক করেছে। এই ক্রাইস্ট ইব্রাহিম ভারতেই আসে, বরাবর ভারত সবাইকে আকর্ষণ করে। আসলে তো ভারতই বেহদের বাবার বার্থ প্লেস না? তো বেহদের বাবার জন্মস্থান কোথায়? ভারত, মানে
বাবা এখানে অবতরিত হয়। কিন্তু মানুষ এত কিছু জানে না যে ভারত ভগবানের বার্থ প্লেস। ভালে বলে শিব পরমাত্মা, কিন্তু তাও সবাইকে পরমাত্মা বললে বেহদের বাবার যে মহত্ত্ব সেটা গুম হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা বোঝাও, ভারত খণ্ড হলো সব থেকে বড় তীর্থস্থান। বাকি আর যত পয়গম্বর মানে মেসেঞ্জার আদি আসে, তারা আসে নিজের নিজের ধর্ম স্থাপন করতে। তাদের পিছে সব ধর্মের তাদের আত্মারা আসে। এখন হলো অন্ত, চেষ্টা করে সবাই যেন ফেরত যায়। কিন্তু তোমাদের এখানে কে এনেছে? ক্রাইস্ট এসে খ্রিস্টিয়ান ধর্ম স্থাপন করেছে। উসনে তুমকো খিঁচ কর লায়া, সে ক্রাইস্টই আবার সে খ্রিস্টান ধর্মের আত্মাদের আকর্ষণ করে নিচে নামিয়ে এনেছে পরমধাম থেকে। এখন সবাই বিরক্ত হয়ে গেছে এই কর্মক্ষেত্রে পাট বাজাতে বাজাতে, তো সবাই চায় ফেরত যেতে ওপরে। এটা তোমাদের বোঝাতে হবে, সবাই আসে নিজের নিজের পাট বাজাতে। পাট বাজাতে বাজাতে দুঃখে তো আসতেই হবে, আবার সেই দুঃখ থেকে ছাড়িয়ে সুখে নিয়ে যাওয়া, এটা তো বাবারই কাজ। বাবার এটা হলো বার্থ প্লেস ভারত। এত মহত্ত্ব তোমাদের বাচ্চাদের মধ্যেও সবাই জানে না। অল্প বাচ্চাই আছে যারা বোঝে, আর যাদের নেশা চড়ে আছে। কল্পে কল্পে বাবা ভারতেই আসে, এটা সবাইকে বলতে হবে, নিমন্ত্রণ দিতে হবে। প্রথমে তো এই সার্ভিস করতে হবে, লিটারেচার তৈরি করতে হবে, নিমন্ত্রণ তো সবাইকে দিতে হবে। রচয়িতা রচনার নলেজ কেউ জানে না, সার্ভিসেবল হয়ে নিজের নামবালা করা উচিত। যে তীখা বাচ্চা যার বুদ্ধিতে অনেক পয়েন্ট থাকে, তার মদত সবাই চায়, তার নামই জপতে থাকে। মানে সবাই চায় সে যেন এইরকম ভাষণ করে, তাকেই সবাই ডাকে। এক তো শিব বাবাকে জপবে, তারপরে ব্রহ্মা বাবাকে, তারপরে নাম্বার বার বাচ্চাদের জপবে। জপবে মানে তাদের নাম বলা হবে। ভক্তি মার্গে হাতে মালা ফেরে, এখন আবার মুখে নাম জপে। অমুক বাচ্চা খুব ভালো, সার্ভিসেবল, নিরহংকারী, খুব মিঠা, তার দেহ অভিমান নেই। বলে না মিঠরা ঘুর তো ঘুরায়, মানে মিঠা বানো, তুমি নিজে মিষ্টি হও, তাহলে সবাই তোমার সাথে মিষ্টি ব্যবহার করবে। তো বাবা বলে তুমি দুঃখী হয়েছো, এখন তোমরা বাচ্চারা আমাকে স্মরণ করলে আমিও মদত করব। আমরা দুঃখী হয়ে গেছি না, তাই আমরা যদি বাবাকে স্মরণ করি, তাহলে বাবাও আমাদের মদত করে। তোমরা যদি নফরত করো, তো আমি কী করব? এটা তো নিজের ওপরই তার মানে নফরত করছো, ঘৃণা করছো। পদও পাবে না, ধন কত অথা পাও। কেউ যদি লটারি পায় তো কত খুশি হয়, তাতেও কত তারা প্রাইজ পায়, পুরস্কার পায়। ফার্স্ট প্রাইজ, তারপরে সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ হয়। হুবহু এটাও ঈশ্বরীয় রেস, জ্ঞান আর যোগ বলের রেস। যে এতে তীখা যায় সেই গলার হার হয়, আর সিংহাসনে একদম কাছে বসে। বোঝানো হয় তো খুব সহজ। নিজের ঘরকেও সামলাও, কারণ তোমরা তো কর্মযোগী, ক্লাসে এক ঘন্টা পড়তে হবে। বাবা বলছে ঘরকে সামলাও, কারণ তোমরা কর্মযোগী, কর্ম করতে হবে, ঘরে থাকতে হবে, কিন্তু ক্লাসে এক ঘন্টা অবশ্যই পড়তে হবে। তারপরে ঘরে গিয়ে আবার নিজের সেই জ্ঞানের ওপর বিচার সাগর মন্থন করো। স্কুলেও এরকম করে না, স্কুলে পড়ে আবার বাড়ি গিয়ে হোমওয়ার্ক করে। তো বাবা বলে এক ঘড়ি, আধি ঘড়ি, দিনে আট ঘড়ি হয় না, তাতেও বাবা বলে এক ঘড়ি, আচ্ছা আধি ঘড়ি, 15-20 মিনিটও ক্লাস অ্যাটেন্ড করে, ধারণা করে, তারপর নিজের ধান্দা ধরিতে গিয়ে লাগো। বাবা কত সহজ করে দিচ্ছে যে 15-20 মিনিটও ক্লাসে অ্যাটেন্ড করো, যদি তোমার এক ঘন্টা টাইম না থাকে, ধারণা করো, তারপরে নিজের কাজকর্মে লেগে যাও। আগে বাবা তোমাদের বসাতো যে ইয়াদে বসো, সদর্শন চক্র ঘোরাও। ইয়াদের নাম তো ছিল না, বাবার বর্ষাকে ইয়াদ করতে করতে সদর্শন চক্র ঘোরাতে ঘোরাতে, যা দেখো নিন্দ আতি হে, যখন দেখছো যে তোমার ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়ো। তাহলে বাবা কীভাবে বলো, ঘুমের আগে কী করতে হবে, হ্যাঁ, বাবার বর্ষাকে ইয়াদ করতে করতে সদর্শন চক্র ঘোরাতে ঘোরাতে যখন দেখবে ঘুম চলে আসছে তো শুয়ে পড়ো। তারপরে অন্তমতি সোগতি হয়ে যাবে, মানে তুমি ঘুমানোর সময় যেরকম তুমি মতিতে ঘুমিয়েছো সেই রকমই তোমার পরে গতি হয়ে যাবে। তারপরে ভোরবেলা যখন উঠবে তো সেই পয়েন্টে ইয়াদ আসবে। এইরকম অভ্যাস করতে করতে তুমি নিদ্রাকে জিতনে বালে হয়ে যাবে, নিদ্রা জিত হয়ে যাবে। যো করেগা বো পায়গা, যে করবে সেই পাবে। তো
তো বাবা বলছে যে করবে তাকে দেখাও যায়, বোঝাও যায় প্রত্যক্ষ, যে করবে তার স্থিতিও ভালো হয়, তো তার চলনই প্রত্যক্ষ হয়, তার চলনেই বোঝা যায়। না করনে বালে কি চলনই অর হতি হে, আর যে করে না এগুলো প্র্যাকটিস, তার চলনও অন্যরকম হয়। দেখা যায় এই বাচ্চা বিচার সাগর মন্থন করে, ধারণা করে, কোনো লোভ আদি তো নেই। এটা তো পুরানো শরীর, এই শরীর ঠিকও তখন থাকবে যখন জ্ঞান আর যোগের ধারণা হবে। তাহলে বাবা আজকে কী বললো, এই শরীর কখন ঠিক থাকবে, যখন জ্ঞান আর যোগের ধারণা হবে। ধারণা না থাকলে শরীর আরও সর্তা জায়গা খারাপ হতে থাকবে, পচে যাবে, মানে হচ্ছে শরীর আরও খারাপ হবে। নতুন শরীরও তো ভবিষ্যতেই পাবে, আত্মাকে পিওর বানাতে হবে। এটা তো পুরানো শরীর, একে যতই তুমি পাউডার লিপস্টিক আদি লাগাও সাজাও, তাও হোয়াট নট এ পেনি হে, এক পয়সাও মূল্য নেই এই শরীরের। এই শৃঙ্গার সব ফালতু হে, বাবা বলল এই সাজানো গোজানো শরীরকে যে সাজানো এগুলো সব ফালতু। এখন তোমাদের সবার শিব বাবার সাথে সাগায় আশীর্বাদ হয়েছে, যখন বিয়ে হয় তো সেই দিন পুরানো কাপড় পরে। এখন এই শরীরকে সাজানোর দরকার নেই, শৃঙ্গারনা নেই হে, জ্ঞান আর যোগের দ্বারা নিজেকে সাজাও, তাহলে ভবিষ্যতে তুমি প্রিন্স প্রিন্সেস হবে। তাহলে এখন যদি আমরা আত্মাকে সাজাই জ্ঞান যোগ দিয়ে, তাহলে ভবিষ্যতে আমরা রাজকুমার রাজকুমারী হব, কত তখন সুন্দরভাবে আমাদের সাজ শৃঙ্গার হবে। আর এখনই যদি আমরা নিজের শরীরকে সাজাই, তাহলে জ্ঞান যোগে আমাদের মন যাবে না, আর তখন পদও কম পাবো। তো এটা হলো জ্ঞান মানসরোবর, এতে জ্ঞানের ডুবকি মারতে থাকো তো স্বর্গের পরি হয়ে যাবে। প্রজাকে তো পরি বলবে না, বলেও কৃষ্ণ ভাগিয়েছে, তার ফির মহারানী পটরানী বানায়া, কৃষ্ণ অনেক গোপ গোপীকে ভাগিয়ে তাদের মহারানী পটরানী বানিয়েছে, তো এরকম তো বলে না যে ভাগিয়ে প্রজায় চণ্ডালাদি বানিয়েছে, তা কিন্তু বলে না। তেমনি এখানেও যে বাবার জ্ঞানে ভাগবে সেই মহারানী পটরানী হবে। তাই বলে ভাগায়া কিসের জন্য, মহারাজা মহারানী হওয়ার জন্য। তোমাদেরও এই রকম পুরুষার্থ করা উচিত, এরকম না যা পথ পাবো সেটাই ঠিক আছে। এখানে মুখ্য হলো পড়া, এটা পাঠশালা না, গীতা পাঠশালা অনেক খোলে, তারা তো বসে শুধু গীতা শোনায় আর কণ্ঠস্থ করায়, কোনো একটা শ্লোক উঠিয়ে আবার আধা পৌনে ঘন্টা সেই শ্লোকের ওপরে বলে, এতে ফায়দা তো কিচ্ছু নেই। আর এখানে তো বাবা বসে পড়ায়, এম অবজেক্ট ক্লিয়ার, আর কোনো বেদশাস্ত্র জপ তপ আদি করলে কোনো এম অবজেক্টই নেই, সেখানে কোনো লক্ষ্য নেই, ব্যাস পুরুষার্থ করতে থাকো। কিন্তু পাবে কি, যখন অনেক ভক্তি করে তখনই ভগবান পাওয়া যায়। সবই রাতকে বাদ দিন জরুর আনা হে, তাও এই রাতের পরে দিন তো আসবেই, সত্যযুগ আসবে, সময়ে আসবে না, কল্পের আয়ু, কেউ কি বলে কেউ কি বলে, বোঝাও তো বলবে শাস্ত্র কিভাবে মিথ্যা হবে। তাহলে যদি আমরা বলি 5000 বছরের কল্প, তখন বলবে তাহলে শাস্ত্র কি মিথ্যা, তো ভগবান থোড়েই মিথ্যা বলবে, ভগবান যে এখন বলছে 5000 বছরে, তাহলে ভগবান কি মিথ্যা বলছে। তো বোঝানোর জন্য শুধু শক্তি চাই, তোমাদের বাচ্চাদের মধ্যে যোগের বল চাই, যোগ বলের দ্বারা সব কাজ সহজ হয়ে যায়। বাবা আজকে কত সুন্দর বলেছে, আমাদের জীবনে কত প্রবলেম থাকে, কত বিঘ্ন থাকে, বাবা বলল যোগ বল দ্বারা সব কাজ সহজ হয়ে যায়। কোনো কাজ যদি না করতে পারো তো গোয়া তোমার মধ্যে সেই শক্তি নেই, যোগ নেই। কোথাও কোথাও বাবাও মদত করে, ড্রামায় যেটা সেট আছে সেটা আবার রিপিট হয়, এটাও আমরা বুঝি, আর কেউ ড্রামাকে বোঝেই না। সেকেন্ড বাই সেকেন্ড যেটা পাস হতে থাকে, টিক টিক হতে থাকে, আমরা শ্রীমতে একটে আসি। শ্রীমতে না চললে শ্রেষ্ঠ কী করে হবে, সবাই একই রকম হতে পারে না। এটা মানুষ ভাবে যে সবাই যে আমরা এক হয়ে যাই, একের অর্থও বোঝে না, এক কী হয়ে যাবে, কি এক ফাদার হয়ে জানা চাহি, এক বাবা হয়ে যাবে না, এক ব্রাদার হওয়া উচিত। ব্রাদার যদি বলে তাও ঠিক আছে, শ্রীমতে বরাবর আমরা এক হতে পারি। তোমরা সবাই একমতে চলছো, তোমাদের বাবা টিচার গুরু একজনই, যে পুরো শ্রীমতে চলে না সে তো শ্রেষ্ঠও হবে না, একদম না চললে শেষ হয়ে যাবে, রেসে তাকে বের করে দেওয়া হয়। আর বাবা বলছে রেস মে উনকো হি নিকালতে হে জো লায়াক হতে হে, তাহলে প্রতিযোগিতায় কাকে রাখা হয়, যে যোগ্য হয়। যখন কোনো বড় রেস হয় তো ঘোড়াও ভালো ফার্স্ট ক্লাস বেরোয়, কারণ লটারি অনেক বড় রাখে না। তো বাবা বলছে এটাও অশ্ব রেস, ঘোড়ার দৌড়, হুসেনের ঘোড়া বলো না তো, তারা তো হুসেনের ঘোড়ার উপর লড়াই দেখিয়েছে। এখন তোমরা বাচ্চারা তো ডবল অহিংসক, কামের হিংসা হলো নাম্বার ওয়ান, এই হিংসাকে কেউ জানেই না, সন্ন্যাসীরাও এরকম বোঝে না, শুধু বলে এটা বিকার। বাবা বলে কাম মহাশত্রু, এটাই আদি মধ্য অন্ত আমাদের দুঃখ দেয়,
তোমাদের এটা সিদ্ধ করে বলতে হবে যে আমাদের প্রবৃত্তি মার্গের এটা রাজযোগ, তোমাদের হলো হঠযোগ, তোমরা শঙ্করাচার্যের কাছে হঠযোগ শেখো আর আমরা শিবাচার্যের কাছে রাজযোগ শিখি, এইরকম এরকম কথা সময়ে শোনানো উচিত। কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে যে দেবতাদের 84 জন্ম, তো ভালা এই খ্রিস্টিয়ান আদির কত জন্ম বলো, এটা তো তোমরা হিসাব করো না, 5000 বছরে 84 জন্ম হয়, তো ক্রাইস্টের আসা 2000 বছর হলো, তাহলে হিসাব করো অ্যাভারেজ কত জন্ম হলো, 30-32 জন্ম হবে। এটা তো ক্লিয়ার যে অনেক সুখ দেখে সে দুঃখও অনেক দেখে, তাদের কম সুখ তো তারা দুঃখও কম পায়, এভারেজের হিসাব বের করতে হবে। পরে যারা আসে তারা অল্প অল্প জন্ম নেয়, বুদ্ধের ইব্রাহিমেরও হিসাব বের করতে পারো, খুব বেশি 1-2 জন্মের পার্থক্য হবে। তো এইসব কথা বিচার সাগর মন্থন করা উচিত। কেউ যদি জিজ্ঞেস করে তো কী বোঝাবে, তাও বলো প্রথমে তো বাবার থেকে বর্ষা নিতে হবে না, তোমরা বাবাকে তো ইয়াদ করো, জন্ম যত নেবে সেটা নেবে, বাবার থেকে তো বর্ষা নিয়ে নাও। ভালোভাবে বোঝানো হবে, মেহনতের কাজ, মেহনতের দ্বারাই সাকসেসফুল হবে, এতে বড় বিশাল বুদ্ধি চাই। বাবার থেকে আর বাবার ধনের সাথে বহুত লাভ চাহিয়ে, তা কার কার প্রতি ভালোবাসা চাই, এক বাবার প্রতি ভালোবাসা, এক বাবার ধনের প্রতি। বাবার ধন মানে সত্যযুগ, কেউ তো ধনই নেয় না, মানে ধনী নেয় না মানে বাবার থেকে যে বাদশাহী নেবে সেটা নেয়ই না। আরে জ্ঞান রত্ন তো ধারণ করো, বাবা বলছে, তো বলে আমি কি করব, আমি বুঝি না, তো বাবা বলছে যদি তুমি না বোঝো তাহলে এটাই ড্রামায় আছে। আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে, হম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্যসার এক, কারো প্রতি নফরত করলে চলবে না, হ্যাঁ কারো প্রতি ঘৃণা করলে চলবে না, সবার সাথে মিঠা ব্যবহার করতে হবে, জ্ঞান যোগে রেস করে বাবার গলার হার হতে হবে। দুই, নিদ্রাকে জিততে হবে, হয়ে নিদ্রা জিত হয়ে ভোরবেলা উঠে বাবাকে ইয়াদ করতে হবে, সদর্শন চক্র ঘোরাতে হবে, জো শুনতে হে যেটা তুমি শুনছো সেই উপরে বিচার সাগর মন্থন করার অভ্যাস তৈরি করতে হবে। বরদান, বুদ্ধিকে ডাইরেকশন প্রমাণ শ্রেষ্ঠ স্থিতিতে যে স্থিত করে সেই মাস্টার সর্বশক্তিমান ভব। তো বাবা কি বললো, বুদ্ধিকে ডাইরেকশন প্রমাণ শ্রেষ্ঠ স্থিতিতে যে স্থিত করে সেই মাস্টার সর্বশক্তিমান ভব। অনেক বাচ্চা যখন যোগে বসে তো আত্ম অভিমানী হওয়ার বদলে তার সেবা ইয়াদ আসে। দেখো বাবা আজকে কত বড় কথা বলেছে, যে যখন বাবা ইয়াদে বসে যোগে বসে তখন আত্ম অভিমানী হওয়ার বদলে কি সেবার ইয়াদ আসে, কিন্তু এইরকম হওয়া উচিত না, কারণ লাস্ট সময় যদি অশরীরী হওয়ার বদলে সেবারও সংকল্প চলে তো সেকেন্ডে পেপারে ফেল হয়ে যাবে, যে আমার এই সেবা আছে সেবার ব্যাপারে ভাবছি তাহলে সেই সময়ও ফেল হয়ে যাবে। তো ওই সময়ে বাবা ছাড়া নিরাকারী নির্বিকারী নিরহংকারী আর কুচ ইয়াদ না হো, তাহলে উস সময় সিবায়ে বাপকে, বাবা ছাড়া নিরাকারী নির্বিকারী নিরহংকারী সে বাবা ছাড়া আর কিছু যেন ইয়াদ না আসে, সেবাতে তাও তো সাকারে চলে আসলে, সেবার কথা বাবা মানে কি আবার সাকারেই তো চলে আসা। তাই এই অভ্যাস করো যে যেই সময় যেই স্থিতিতে স্থিত হতে চাও স্থিত হয়ে যাও, তবেই বলবে মাস্টার সর্বশক্তিমান, যে সেকেন্ডে আমরা যে সেকেন্ড যোগে বসছি আত্ম অভিমানী স্থিতি করছি তো সেটা যদি না পারি তাহলে তো মাস্টার সর্বশক্তিমান বলবে না। তাই বাবা বলছে যে স্থিত হয়ে যাও যে সময় যে স্থিতিতে হতে চাও, তবেই বলবে মাস্টার সর্বশক্তিমান আর কন্ট্রোলিং আর রুলিং পাওয়ার সম্পন্ন। স্লোগান, যে কোনো পরিস্থিতিকে সহজ পার করার সাধন হলো এক বল এক ভরসা। তাহলে যে কোনো পরিস্থিতিকে যদি সহজেই পার করতে চাই তার উপায় কি, এক বল এক ভরসা, কে বাবা। আচ্ছা, ওম শান্তি।